भेजे। নমস্কার বন্ধুরা, রকমারি ঘুরি ভাই ব্লগে আজ আমি আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকে ব্লগটাও থাকছে সকাল সকাল, এই সকালবেলা আমি শুরু করে দিয়েছি আজকের ব্লগ। তো অন্যদিনের মতো আজকে মা এসেছে উনুনে রান্না করতে, কারণ মায়ের এখন স্কুল ছুটি। তো মায়ের খুব ইচ্ছা হচ্ছে যে কদিন স্কুল ছুটি থাকবে সে কদিন মা উনুনে রান্না করবে। আর আজকে তেমন কিছু রান্না হবে না, এই যে ভাতটা হয়ে গেছে আর এখানে মুগ ডালটা হবে মাছের মাথা দিয়ে। তো মাছের মাথাটা আমরা ভেজে নিচ্ছি, মাছের মাথা দিয়ে মুগ ডাল হবে। আর তার সাথে হবে মুলোর শাক, আর তার সাথে হবে মুলোর শাক। আর শুনু ঘুম থেকে উঠে চলে এসেছে মায়ের কাছে, এসে এই যে রান্না করে দিচ্ছে, দেখছে কি কি রান্না হচ্ছে না হচ্ছে। আর জিরের মধ্যে সর্ষে, মৌরির মধ্যে সর্ষে, হলুদ টলুদ সব একাকার করে রেখেছে। আর এখন নিচে রাখতে হবে আর ও এইসব করবে। আগে কথা বলা তারপর দেবে। তো মা এদিকে রান্না যেমন করছে করুক, আর আমার সকালে যে সমস্ত কাজ থাকে আপনারা তো জানেন না, আমি আগেও বলেছি আমার সকালে কি সমস্ত কাজ থাকে, দুধ জ্বালানো, চা করা, এই সমস্ত কাজ, সোনার খাবার করা। তো ওগুলো হয়ে গেছে আর মা এদিকে রান্না চাপিয়ে দিয়েছে। আর আজ আমি সকাল সকাল ঘরে একটা রেসিপি বানাবো, সেটা আপনাদের সাথে শেয়ার করব। ভীষণ সুন্দর একটা রেসিপি, মানে শীতকালের জন্য তো একদম পারফেক্ট একটা রেসিপি। তো সেটাই আমি এখন গিয়ে, মানে শুনু উঠেছে ঘুম থেকে, শুনুকে একটু পরিষ্কার করে দিয়ে ওকে খাইয়ে রেখে তারপর আমি যাব রান্নাঘরে ওই রেসিপিটা বানাতে। দেখাই শুনু কী করছে। এই যে মা বাটনা করতে করতে রেখে চলে গেছে শিল নোড়া রেখে, আর শুনু এসে ও বাটনা করছে। মামা কি বাটনা করছে দেখি। এই যে পেঁয়াজ, আদা, লঙ্কা, রসুন, এই সমস্ত জিনিস শোনা কি নিয়েছিস দেখি মাম্মা, এখানে কি নিয়েছিস। শিল তো ফাঁকা মাম্মা, জল, শুধু জল দিয়ে বাটনা করছো। যা সোয়েটারটা ভিজে গেল, হাতাটা সবে পরালো না পাপা। তো এই যে আমাদের পাগলি, আমাদের সোনা, আর থানু রান্না করছে, সোনার থানু রান্না করছে, আর শুনু বাটনা করে দিচ্ছে। শুনুকে খাওয়ানো হয়ে গেছে আর শুনুকে খাইয়ে দাইয়ে আমি চলে এসেছি এখন রান্নাঘরে। আর আমি বলেছিলাম একটু আগে যে আমি একটা রেসিপি বানাবো আজকে, দারুণ একটা রেসিপি। তো তারই সেই রেসিপিটার জন্য এই উপকরণগুলো আমি নিয়েছি। এখানে আছে হাফ কাপ ময়দা, টু টেবিল স্পুন চিনি, এক কাপ চালের গুঁড়ো, আর 1/4 কাপ সুজি। তার সাথে নিয়েছি দুধ, এটা উষ্ণ গরম দুধ আছে, আর নিয়েছি লবণ। তো যে রেসিপিটা আমি বানাবো সেই রেসিপিটার জন্য প্রথমে একটা ব্যাটার আমাকে তৈরি করে নিতে হবে, আর এই সমস্ত উপকরণগুলো দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব। তো যেখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, আর এই যে এক কাপ চালের গুঁড়ো, তো বাটিতে প্রথমে আমি এক কাপ চালের গুঁড়োটা নিয়ে নিচ্ছি। এবার নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা, টু টেবিল স্পুন চিনি, চিনিটা যে যার স্বাদ মতো দিয়ে দেবেন, আমি এখানে 2 টেবিল স্পুন নিয়েছি, 1/4 কাপ সুজি দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ। চালের গুঁড়ো আর ময়দাটা আমি খুব ভালো করে চেলে নিয়েছিলাম। এবারে সমস্ত উপকরণ আমি একটু এভাবে একটা চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণ মিক্সড করা হয়ে গেছে, আমি এবার এর মধ্যে অল্প অল্প পরিমাণে হালকা যে গরম দুধটা আমি রেখেছি সেটা দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব।
ব্যাটারটা একদম রেডি। আর এটা এখন একটু পাতলা আছে, এর মধ্যে মানে ব্যাটারের মধ্যে সুজি চালের গুঁড়ো দেওয়া আছে, তো সেই জন্য এটা একটু ঢাকা দিয়ে রেখে দিলে 10-15 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলে এটা একটু ফুলে ঘন হয়ে যাবে। আমি এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আজ আমি বানাবো পিঠে, আর পিঠের ব্যাটারটা আমি রেডি করে রেখে এসেছি। আমি এখন চলে এসেছি বাইরে, এই যে হাতে নারকেল, এখন আমি নারকেলটা ফাটিয়ে নিয়ে নারকেলটা কুড়ে নেব। এই যে নারকেলটা ফাটিয়ে নেওয়া হয়ে গেছে, এবার আমি নারকেলটাকে কুড়ে নিচ্ছি। তো মায়ের সমস্ত রান্না কমপ্লিট, আর এই যে একজন বাইরে এসে ঘর কাত করে খেতে বসেছে, ঘরে না খেয়ে আর দেখাচ্ছি কেন এত তাড়াতাড়ি খেতে বসে পড়েছে। আজকে হচ্ছে মূলো শাক, সেই জন্য তাড়াতাড়ি খেতে বসে পড়েছে। উপরে গেছে সুনু আর সুনুর পাপা ছাদে। তো কালী পূজার সময় ওই যে সুনু কই এসো না, তো যে উপরে সুনু আর সুনুর পাপা উঠেছে ছাদে, ওই কালী পূজোর সময় যে টুনি লাইট গুলো মানে সারা ছাদ টুনি লাইট গুলো লাগানো হয়েছিল সেগুলোই খুলতে গেছে। তো এসো না, তুই হেল্প করছিস? শুনু কি হেল্প করছে? ও যে নারকেলটা আমি কুড়ে নিয়েছি, কোড়া হয়ে গেছে, এক কাপ নারকেল কোড়া হয়েছে, সাথে নিয়েছি হাফ কাপ চিনি, আর নিয়েছি দুটো কালো মিষ্টি। এই নারকেলের পুরে এই মিষ্টিটা দিলে নারকেলের পুরটা ভীষণ টেস্টি হয়, তো সেই জন্য দুটো মিষ্টি নিয়ে নিয়েছি। আর এখন আমি নারকেলের যে পুরটা সেটা বানিয়ে নেব। তো যে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, এই ফ্রাই প্যানের মধ্যে আমি নিয়েছি এক কাপ নারকেল গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি, নারকেল গুঁড়া আর চিনিটা আমি একটু মিশিয়ে নিলাম। আর এখন আমি গ্যাসটাকে অন করে দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু দুধ। চিনিটা গলে গেছে, আমি এবার এই মিষ্টি দুটো দিয়ে দিচ্ছি। মিষ্টি দুটোকে একটু ভেঙে আমি নারকেলের সাথে মিশিয়ে দিচ্ছি। এই পুরটাকে আমি আরো 4-5 মিনিট জ্বালিয়ে নেব, তারপর আমি ফিরে আসছি। আবার 4-5 মিনিট হয়ে গেছে, আর এখন গ্যাসটাকে অফ করে দিলাম। যে নারকেলের যে পুর সেটা একদম রেডি, আর এটা আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। তো খাওয়া দাওয়ার পরে দীপা চলে এসেছে ফুল গাছ পরিচর্যা করতে। তো এখানে কয়েকটা বড় বড় তারা গাঁদা গাছ ছিল, তো সেগুলো ফুল শেষ হয়েছে, তো সেগুলোই কেটে দিয়েছে। আর এই যে এখানে লাগানো হয়েছে ইনকা, তো এগুলো ইনকা গাঁদা, তো এই গাছগুলোর উপর থেকে বড় গাছগুলো সরিয়ে দেওয়া হলো যাতে এই গাছগুলো একটু ভালো ঝাঁকড়া হয়। আর এই সাইড দিয়েও পরিষ্কার করে দিচ্ছে। তো এই ফুল গাছগুলোকে মিনি সাদা ফুল কিংবা মিনি টগর যাই হোক ওই কিছু একটা বলে, তো এই গাছগুলো যাতে ভালোভাবে বাড়তে পারে, আর তার সাথে
এই গাছগুলো ইনকা গাদা গাছগুলো যাতে ভালোভাবে বাড়তে পারে সেই জন্য একটু পরিষ্কার করে দিচ্ছে। এখনো ছাতিম ওই আকন্দ তারা গাদা ফুল গাছ এখনো রয়েছে, তো এগুলোতে ফুল হচ্ছে, তো এগুলো এখন তোলা যাবে না, এগুলো থাকছে। যেগুলোতে ফুল শেষ সেই গাছগুলো তুলে দিয়েছে। আর মা এখানে দুটো সাজিতে ফুল রেখে দিয়েছে, কারণ আজ রবিবার আর মায়ের আছে ইতু পূজা। তুই ভিজে গেছিস, হবো করতে হবে তোমার সঙ্গে। অত জোরে দৌড়ায় অত জোরে দৌড়ায় কেউ আমার কাছে অত জোরে দৌড়াতে বুঝেছ, আর দৌড়াবে না তো অত জোরে, মনে থাকবে। জলটা খেলে দিয়ে চলে এবার তেল মাখিয়ে দেবো, দিয়ে আমি আর তুমি বাথরুমে চান করে নেবো। হ্যাঁ হয়েছে হয়েছে সর সর বাবা হয়েছে, আর যেও না জল পড়ে না থাকলে যা হয়। একবেলাই হয়ে গেল পুজো করতে আমার, শুনাই এখানে কাকা কোথায়? ওইখানে সেদিকে বাবা আর দীপা তো কাজ করছেই, গাছপালাগুলো পরিষ্কার করছে, আর তার সাথে আমার সুনুও কম যায় না, এই যে কাস্তে হাতে নিয়ে ও পরিষ্কার করছে। সবার থেকে বেশি কাজ করেছে না মাম্মাম? ওখানে তুমি সবার থেকে বেশি কাজ করেছো তো, বলো হ্যাঁ, বলো হ্যাঁ। আর এদিকে মায়ের স্নান হয়ে গেছে, কারণ মা করবে আজ ইতু পুজো, আজ রবিবার তো রবিবারে ইতু পুজোটা করতে হয়। এই যে এখানে চন্দন নাকি এটা না তো সিঁদুর, ধানের শীষ, গঙ্গা জল, ফুল, বেলপাতা, দুর্ব সব কিছু মানে রেডি করে নিয়েছে। দেখো এবার আমি কোথায় যাই, এই গাছগুলো আর বাড়ছে না, দেখো ইয়ে হয় না, জল পায় না।
তো মা এদিকে পূজোটা করতে থাক, আর আমি এখন সুনুকে টেনে নিয়ে যাব এখান থেকে, ও কাজ দেখাচ্ছে, বড় কাজ। এই যে আমি এখন সুনুকে নিয়ে যাব, ধরে দিয়ে স্নান করিয়ে দেব। আর এই যে সেই গাছগুলো, পঞ্চশস্য যে গাছ, আগেও আমি আর একবার দেখিয়েছিলাম, একটু বড় হয়েছিল আর এখন এই যে অনেকটাই বড় হয়ে গেছে। এই যে এই ঘটগুলোর মধ্যে যে নলগুলো দেওয়া আছে সেগুলো, মানে কি বলে এগুলোকে, গাছ হয়েছে তো? হ্যাঁ, সবগুলোই বেঁচে আছে। সবগুলোই বেঁচে আছে, শিকড় গজিয়ে গেছে। হ্যাঁ, শিকড়ও হয়েছে। আর এই গাছগুলো তো আমি দেখালাম, কত বড় বড় হয়েছে। এখনো আরো এক সপ্তাহ মতো এই পুজোটা থাকবে, তো ততদিনে তো এই গাছগুলো আরো বড় হয়ে যাবে। মায়ের এদিকে ইতু পুজো হয়ে গেল। এই বাটিতে নিয়ে নিয়েছি ঘি, আর এবার ওই আর আমার নারকেলের পুরটাও তৈরি হয়ে গেছে। এবার পিঠাটা, এবার পিঠাগুলো বানিয়ে নেব। তো গ্যাসটাকে আমি অন করে দিয়েছি, আর নিয়ে নিয়েছি একটা তাওয়া। তাওয়াতে আমি একটু ঘি ব্রাশ করে নিচ্ছি। আর এই যে ব্যাটারটা আমি বানিয়ে রেখেছিলাম সেটাও সেট হয়ে গেছে। আর এখান থেকে আমি কিছুটা পরিমাণ ব্যাটার এই তাওয়াতে দিয়ে দিচ্ছি। আর নিয়েছি একটা কাঁঠাল পাতা। কাঁঠাল পাতাটা আমি এভাবে একটু ভাঁজ করে নিলাম, আর এই ব্যাটারটাকে একটু ছড়িয়ে দিচ্ছি এভাবে। আর নারকেলের যে পুরটা আমি বানিয়ে রেখেছিলাম এখান থেকে আমি কিছুটা পুর নিয়ে নিলাম, আর এইভাবে আমি একটু লম্বা করে পুরটা দিয়ে দিচ্ছি। যে যেমন পুর খেতে পছন্দ করে সেইভাবেই পুরটা কম বেশি দিয়ে দিতে পারেন। এবার আমি একটা প্যাচুলার সাহায্যে এইভাবে রোল করে নেব। এবার দেখে অবশ্যই বুঝতে পেরেছেন এটা কি পিঠা, পাটিসাপটা। তো যে এটা একদম রেডি, আর এই পাটিসাপটা আমি তুলে নিচ্ছি, আর সেম পদ্ধতিতে আমি বাকিগুলো এভাবে বানিয়ে নিচ্ছি। যে এতগুলো পাটিসাপটা বানানো হয়ে গেছে, আর আর এটা হচ্ছে ছোট সাইজের আমার সুনুর জন্য।